দেখেন ঘটনা হলো সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমরা মোদীকে দেখে ভোট দেবো এতে যদি কলা গাছও আমরা তাকে ভোট দেব কারণ আমাদের বাইরে হোক আর তাহলে কলা গাছই যদি হয় তাহলে কালিয়াগঞ্জের বাসী হবে না কেন সেলিব্রিটি কেন ভোটে দাঁড়াবে বা বহিরাগত কেন দাঁড়াবে যুক্ত এইটা হলো উপর মহলের অর্ডার দেখুন যেরকম আমরা সবের আগে কেউ ভোট দিতে কিন্তু দিই নাই কারণ আমরা দিচ্ছি সব বিজেপিকে তো ঘটনা হলে এখন যদি এখন পার্টি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বহিরাগত কেউ পার্থী দেবে তো এইখানে তো আমাদের বলার কিছু নেই ভোট আমাদেরকে কলা গাছ বললেন তাহলে তো আমারও বক্তব্য রয়েছে যারা কর্মী রয়েছে যারা বিগত দিনে যারা ঝান্ডা ধরেছিল আমাদের জেলার জন্য বিভিন্ন লড়াইতে আন্দোলন করেছে অভাব অভিযোগ মিটানোর চেষ্টা করেছে তাকে প্রার্থী না দিয়ে তাহলে বহিরাগত কেন হবে আর কেন আপনারা বলতেন কলা গাছই যখন জিততে পারবে তাহলে বহিরাগত থাকবে কেন আমার এটা প্রশ্ন ঘটনা হলো যে এটা তো পাটের পর উপর মহলের ব্যাপার এর আগে আমরা সমন রাজে নিয়ে তো কথা অনেকবার বললাম যে আমরা বহিরাগতকে ভোট দিব না বাইরের লোক এমন এমন এটা অনেক কিছু বললাম কিন্তু কই পার্টি তো সেটা সিদ্ধান্ত শুনলো না কিন্তু অযোধায় পোস্টার টোস্টার মারে কি শোনা যাবে যেটা পার্টির সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বলবো যে বিজেপি থেকে যেই কেউ দাঁড়াক আমরা তাকে ভোট দেবো চব্বিশের ধন্যবাদ আপনি এমনি কোন দল করেন আপনি আমি বামফন করি কিন্তু লোকসভা ভোট আমি বিজেপিকে দিই হ্যাঁ লোকসভা ভোটটা পরে দেখা যাবে পরের সিদ্ধান্ত কী করা যায় এই লোকসভা মোদীকে দেখে আমরা ভোট যাই হোক মোদীকে দেখে লোকসভা ভোট দিবেন ঠিক আছে কিন্তু বিগত দিনে যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী তারা কী কী কাজ করেছে সেই এলাকাতে আপনাদের এলাকায় দেখুন মোহাম্মদ সলিমের থেকে দেবশ্রী আমার মনে হয় না যে বেশি কাজ করছে মোহাম্মদ সলিমই অনেক কাজ করছে আর কি আমাদের হিসাবে যা বলে তো এখন এর উপর ধর আমি বেশি কিছু বলতে পারবো না তাহলে কি মনে হচ্ছে দেবশ্রী চৌধুরী যদি আবার পুনরায় ভোটে দাঁড়ায় তাহলে কি প্রভাব পড়বে তাহলে হ্যাঁ যদি দেবশ্রী দাঁড়ায় আমার মনে হয় যে উনি একটু ভোটে চাপ পড়বে যদি উনি দাঁড়ায় কারণ উনার ভোটের পর থেকে তো আর দেখতেই পাই না আমরা কই যে ভোট গেল তারপর তো আর এখানে দেখতেই পারতেছি না যে ও যে আমাদের এটা সংসদ কি এটা ওটা কই পাচ্ছি না তো এর থেকে আমরা মোহাম্মদ সালিমকে অনেকবার কাছে পাইছি দীপা দাস মুন্সি দীপা দাস মুন্সির কথা আর কি বলবো না ওনাকে নিয়ে আমি কিছু বলতে চাই না উনার যেন কি বলতে যাই না উনিও তো আমাদের এখানকার ভূমিপুত্র এবং হচে প্রিয়দার ওয়াইফ রইছেন ওয়াইফ রইছেন উনার কাজতে কতটুকু সন্তুষ্ট ছিলেন কোন কাজ কি করেছে আমাদের জেলার জন্য তখন ওইটা কথাই বলতে পারবো না কারণ কই উনার কাজ আমি দেখতে পারছি না ওই যা দেখছি ওই প্রিয়রঞ্জন দাস মুন্সি উনি রায়গঞ্জেরই জাগ করছে আমাদের কালিয়া মনজ কোইদিবা দাস মুন্সি এমন কোনো ইস্যু নাই যে উনি দা হয় যদি উনি যদি ভোট দেয় তাহলে প্রভাব পড়বে হ্যাঁ অবশ্যই পড়বে অবশ্যই অবশ্যই উনিও এবং দেবশ্রী এদের থেকে মোহাম্মদ সেলিম অনেক গুণ ভালো কিন্তু কারণ হলো আমাদের সামনে 24 ভোট আমরা মোদিকে দিকে ভোট দেব এটাই আমাদের সিদ্ধান্ত এখন পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই আমরা তাকেই ভোট দিবেন বাস ধন্যবাদ বললাম দাদা আপনাদের মোড়ে একটা এখানে হচ্ছে লোকাল পার্টির দাবিতে একটা পোস্টার পড়েছে ভূমিপুত্র জানা পার্টি হয় কি বলবেন আপনি আমি কি বলবো যে পার্টি যে হবে জন যে বলবে তাই বলবো এই যে পোস্টারটা পড়েছে লোকাল প্রার্থী দরকার না বহিরাগত প্রার্থী হলে ভালো হয় না আমি বলতে হবে না আগে দশে যখন হবে নাম হবে তা তাকে দেবো তাছাড়া প্রার্থী অতটা খুশি রয়েছেন এই যে দেবশ্রী চৌধুরী যে আমাদের বহিরাগত প্রার্থী রয়েছে আমি আমি ওগুলো মানব না কারণ মানি না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আপনারা কথা বলতে পারেন আমাদের নাম্বার হচ্ছে নাইন নাইন সমস্ত দর্শককে হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য